আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং যে সকল শিক্ষক আজকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে সিলেট ডিভিশন অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম সেই সাথে শ্রেণীগত সালাম আদাব ও শুভেচ্ছা দিয়ে আজকে আমাদের এই ক্লাস শুরু করছি আমি বরাবরই অষ্টম শ্রেণীর ক্লাস নিয়ে থাকি এবং আইসিটি সাবজেক্টের ক্লাস নিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আমি গত ক্লাসগুলোর মাধ্যমে আমি প্রথম অধ্যায় সম্পূর্ণ শেষ করে দিয়েছি তো আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করব তো শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুতরাং আমার সাথে তোমরা সবসময় যেভাবে বসো সেটা হলো তোমাদের এই মেইন বই আইসিটি বইটা নিয়ে বসবে এই বইটা যদি আমরা খুলি তাহলে আমরা দেখব যে প্রথম অধ্যায় তো আমরা শেষ করেছিলাম যে সর্বশেষ পাঠ ছিল গবেষণা কেন্দ্র তথ্য যোগাযোগ প্রযুক্তি আশা করি তোমরা ইতিমধ্যে এখান থেকে অনেকগুলো সুবিধা অর্জন করে পেয়েছো এবং ভালো পড়াশোনা করেছো ঈদের সময় যদিও খুব একটা পড়াশোনা করা যায় না তারপরও আমি আশা করব যে আমার ক্লাসগুলো তোমরা দেখেছো এবং এখান থেকে নতুন নতুন বিষয় আয়ত্ত করার চেষ্টা করছো আজকে আমি অধ্যায় দুই নিয়ে আলোচনা করব আজকের অধ্যায়ের মূল শিরোনাম কম্পিউটার নেটওয়ার্ক এবং এই অধ্যায়ের প্রথম যে পার্ট আট দিয়ে শুরু হয়েছে নেটওয়ার্কের ধারণা নেটওয়ার্কের ধারণা বলতে নিশ্চয়ই বুঝতে পারতেছো নেটওয়ার্ক সম্পর্কিত ধারণা তো নেটওয়ার্কের ধারণা দেওয়ার জন্য আমি তোমাদের জন্য একটা কন্টেন্ট তৈরি করেছি এবং এই কন্টেন্টের মাধ্যমে পুরোটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাকে এই পাঠে যা যা আছে সবগুলো বিষয় আমি কন্টেন্টে নিয়ে আসছি তো শিক্ষার্থীরা চলো আমরা কন্টেন্টে চলে যাই তাহলে ওখান থেকে আরও কম সময়ে সহজে আমরা নেটওয়ার্ক সম্পর্কিত স্বচ্ছ ধারণা পাবো আমি আমার শিক্ষার্থীদের সিলেট ডিভিশন অনলাইন স্কুলে স্বাগতম এখানে আমার পরিচয় রয়েছে আমি মোহাম্মদ শামসুল হোসেন সহকারী শিক্ষক কম্পিউটার দেওকলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজ বিশ্বনাথ সিলেট ডান দিকে পাঠ পরিচিতি রয়েছে বিশ্ব তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি শ্রেণী অষ্টম অধ্যায় দুই পাঠ আট আর আজকের পাঠ নেটওয়ার্কের ধারণা শিক্ষার্থীরা এখানে কী দেখছো তোমরা দেখো তো একটা আমি ছবি ব্যবহার করেছি একটা এখানে কিছু ছেলে মেয়ে ফুটবল খেলছে তো এখানে অনেকগুলো ফুটবলই নিয়ে তারা খেলাধুলা করতেছে আমি ফুটবল এখানে একটা কাজ হচ্ছে দেখো তো এই বলটা যদি এখান থেকে ওখানে যায় ওখান থেকে যদি এর কাছে আসে এর কাছ থেকে যদি এর কাছে যায় এর কাছ থেকে যদি আবার এর কাছে আসে তারপর এখান থেকে যদি এই পর্যন্ত যদি আসে তাহলে তাদের মধ্যে একটা যোগাযোগ সৃষ্টি হয় এই বলটা যদি আবার ওদিকের দিকে এ ভুলবশত এর কাছে চলে যায় এই বিপক্ষ দলের প্লেয়ার তার কাছ থেকে তার প্লেয়ারের কাছে তার প্লেয়ার কাছে তার প্লেয়ারের কাছে তার প্লেয়ারের কাছ থেকে আবার তার কাছে তারপর আবার তার কাছে তাদের মধ্যে কিন্তু আরেকটা বন্ধনের সৃষ্টি হয় এটা দেখো তো একটু তাহলে এই চারজন একজন দুইজন তিনজন চার চারজনের মধ্যে একটা যোগাযোগ সৃষ্টি হয়েছে ঠিক তেমনি এই বলের মাধ্যমে এই তিনজনের মধ্যে একটা যোগাযোগ সৃষ্টি হয়েছে একজন দুইজন তিনজন এখন যদি আমরা এর কাছে একটা বল দিই আর এর কাছ থেকে যদি বলটা সবার কাছে টাচ হয় যদি আর কাছে আবার ফেরত যায় বা অন্য কারো কাছে তাহলে দেখো তাদের মধ্যে আরেকটা যোগাযোগ সৃষ্টি হয়েছে এবং এই যোগাযোগটা অনেকটা কীরকম দেখা যায় তোমরা কি বুঝতে পারতেছো এই যোগাযোগটা কীরকম এটা অনেকটা জালের মতো মনে হচ্ছে না একটা জাল এই বলটা একজন আরেকজনের কাছে আসা যাওয়ার ফলে একটা জালের মতো সৃষ্টি হয়েছে তাহলে নেটওয়ার্ক এখানে প্রশ্ন ছিল নেটওয়ার্ক নেট শব্দের অর্থ জাল আর ওয়ার্ক অর্থ হইল কাজ জালের মতো কাজ তাহলে এখানে কি একটা জালের মতো সৃষ্টি হয় নাই অবশ্যই সৃষ্টি হয়েছে তাহলে এখান থেকেই আমরা ধারণা পেলাম যে নেটওয়ার্কের একটা ধারণা পেলাম নেটওয়ার্ক কী অনেকেই মনে করে শুধু কম্পিউটারের মধ্যেই নেটওয়ার্ক সৃষ্টি হয় না শিক্ষার্থীরা শুধু কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক যে কোনো জায়গায় যে কোনো কিছু কিছুর মধ্যে হতে পারে দুইজন বা একাধিক জনের মধ্যে যদি কোনো একটা বিষয় যদি পারস্পরিক সংযোগ সৃষ্টি হয় সেটাই নেটওয়ার্ক তাহলে এই পাঠ থেকে শিক্ষার্থীরা কী কী শিখবে তা আমি তিনটা শিখনফলের মাধ্যমে নিয়েছি চলো শিক্ষার্থীরা দেখি আমরা তিনটা শিখনফল কী নেটওয়ার্ক ও কম্পিউটার নেটওয়ার্ক কী তা বলতে পারবে শুধু কম্পিউটার নেটওয়ার্ক জানলে হবে না আমাদের প্রথমে নেটওয়ার্ককে জানতে হবে এই জন্য এখন আমি নেটওয়ার্ক ও কম্পিউটার নেটওয়ার্ক কী তা বলতে পারবে কম্পিউটার নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির পরিচিতি বর্ণনা করতে পারবে নেটওয়ার্ক তৈরি করতে কম্পিউটারের মধ্যে যদি নেটওয়ার্ক তৈরি করতে হয় তাহলে কিছু যন্ত্রপাতির প্রয়োজন সরাসরি নেটওয়ার্ক তৈরি করা যায় না এই যন্ত্রপাতিগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেব
কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা সম ব্যাখ্যা করতে পারবো। এই নেটওয়ার্ক ব্যবহার করার পর আমরা কী কী সুবিধা পাবো সেগুলো ব্যবহার করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথম শিখন করার দিকে যাই, চলো। এখানে ছিল একটা প্রশ্ন, নেটওয়ার্ক কী? তো আমরা দেখি নেটওয়ার্ক কী, একাধিক বস্তু বা বিষয়ের পরস্পরের সাথে যুক্ত হওয়াকে নেটওয়ার্ক বলে। একাধিক বস্তু বা বিষয়, সেটা হতে পারে হাতে হাত যখন আমরা ধরি সেটাও এক ধরনের নেটওয়ার্ক। আমরা যদি কোনো একটা বস্তু যদি একজনের কাছে আরেকজনের কাছে পাঠাই, পাঠানোর পর আবার যদি উপরে বলি যে এটা আমার কাছে আবার নিয়ে আসবে, তো যতজনের হাত টাচ করবে এটা ততজনের মধ্যে এটা নেটওয়ার্ক সৃষ্টি হবে। তাহলে একাধিক বস্তু বা বিষয়ের পরস্পরের সাথে যুক্ত হওয়াকে নেটওয়ার্ক বলে। তাহলে নেটওয়ার্কের শর্ত কী? পরস্পরের সাথে যুক্ত হতে হবে, এটাই নেটওয়ার্কের শর্ত। যদি যুক্ত না হয় তাহলে নেটওয়ার্ক হবে না। এখন যদি আমরা কম্পিউটার নেটওয়ার্ক কী দেখি, দুই কিংবা দুইটার বেশি কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত দেয়া নেয়া করতে পারে তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। আমরা প্রথমে জেনেছিলাম নেটওয়ার্ক কী, এখন জানছি কম্পিউটার নেটওয়ার্ক কী। কম্পিউটার মানে নেটওয়ার্ক মানে কম্পিউটারের মধ্যে যে যোগাযোগ। তাহলে কী বলছে এখানে, দুই কিংবা দুইয়ের বেশি কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে, কারণ যোগাযোগের মাধ্যম ছাড়া ওখানে আমরা প্রথমে দেখেছিলাম কি বলের মাধ্যমে একটা নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে। তাহলে এখানে একটা মাধ্যম প্রয়োজন, কোনো মাধ্যম ছাড়া নেটওয়ার্ক হবে না। আমরা যদি একজন একজনের হাত ধরি তাহলে হাতের হাত একটা মাধ্যম, কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত দেয়া নেয়া করতে পারে তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলবো। এখন প্রশ্ন হতে পারে তথ্যর কথা এখন কেন আসতেছে, শিক্ষার্থীদের আমরা নেটওয়ার্ক কেন তৈরি করবো তথ্য দেয়া নেয়া করার জন্য, আদান প্রদানের জন্যই। ওখানে ফুটবলের নেটওয়ার্ক কেন তৈরি হয়েছে, খেলার স্বার্থে। তাহলে এখানে তথ্য কম্পিউটারের সাথে কেন নেটওয়ার্ক তৈরি করবে, তথ্য দেয়া নেয়া আদান প্রদানের জন্যই তো নেটওয়ার্কটা তৈরি করে। এই জন্যই বলা হচ্ছে এখানে তথ্য দেয়া নেয়া নিজেদের ভিতরে তথ্য উপাত্ত দেয়া নেয়া করতে পারে তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। বিষয়টা কীরকম ডান দিকের এই চিত্রটা তোমরা দেখো তো, দেখতে পাচ্ছ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কম্পিউটারের মধ্যে পরস্পরের সাথে নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে এখানে, এটাই কম্পিউটার নেটওয়ার্ক। আমার মনে হয় আমার শিক্ষার্থীরা কম্পিউটার নেটওয়ার্ক কি এই বিষয়টা আমি তোমাদের বোঝাতে পেরেছি। এখন একটা একক কাজের মাধ্যমে আমি এটা আবার নিজেই জ্বালাই করব, আমি নিজে কী শিখলাম। নেটওয়ার্কের প্রথম শর্ত কী শিক্ষার্থীরা মনে আছে, নেটওয়ার্কের প্রথম শর্ত কী? আমি প্রথমেই বলেছিলাম নেটওয়ার্কের প্রথম শর্তই হলো পরস্পরের সাথে সংযোগ হতে হবে। নেটওয়ার্কের জন্য মাধ্যম কি অত্যাবশ্যক? কী মনে হয় তোমাদের, নেটওয়ার্কের জন্য মাধ্যম অত্যাবশ্যক? অবশ্যই নেটওয়ার্কের জন্য মাধ্যম অত্যাবশ্যক, কেননা যদি মাধ্যম না থাকে তাহলে নেটওয়ার্ক কার্যকর হবে না। কেননা নেটওয়ার্ক কীভাবে কাজ করবে, একটা একজনের কাছ থেকে আরেকজনের বা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের তথ্য যে আদান প্রদান করবে তার জন্য তো একটা মিডিয়া মাধ্যম প্রয়োজন। সুতরাং মাধ্যম অবশ্যই অত্যাবশ্যক। শিক্ষার্থীরা আমার প্রথম শিক্ষণফল আমার মনে হয় আমি তোমাদের বোঝাতে পেরেছি। আমি আমার দ্বিতীয় শিক্ষণফলে যাবো। এখন দ্বিতীয় শিক্ষণফল কী ছিল, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির পরিচিতি, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির পরিচিতি ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা নেটওয়ার্ক তৈরি করার জন্য কী কী যন্ত্রপাতির প্রয়োজন তা একটু দেখি। এই বিষয়গুলো তোমাদের বইতে আছে, আমি বই থেকে পর্যায়ক্রমে এটা নিয়েছি। দেখো সার্ভার, নেটওয়ার্কের তৈরি করার জন্য একটা সার্ভারের প্রয়োজন। ওখানে যেরকম বাচ্চাদের খেলাধুলার মাধ্যম হিসাবে একটা ফুটবল ছিল, ঠিক তেমনি এখানেও নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য সার্ভার প্রয়োজন। সার্ভার কী জিনিস আমরা বোঝার চেষ্টা করি। দেখো শিক্ষার্থীরা এখানে অনেকগুলো কম্পিউটার আছে, তার মধ্যে দুইটা একটা ফাইল সার্ভার একটা ডাইরেক্টরি সার্ভার, মানে দুইটা কম্পিউটার এখানে আছে আলাদা করে এটা, এবং এই দুইটা এই সুইচের সাথে সংযুক্ত এবং সবাই এই সুইচের সাথে সংযুক্ত। তার মানে কি, এই দুইজনের কাছ থেকে সবাই সেবা নিচ্ছে। এখানে আমরা সংজ্ঞা থেকে কী শিখে দেবো, সার্ভার, সার্ভ শব্দের অর্থ হলো সেবা, সার্ভ শব্দের অর্থ হলো সেবা, আর যিনি সেবা দেন তিনি হলেন সার্ভার। সুতরাং সার্ভার হচ্ছে মোটামুটি শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারের নানা রকম সেবা দিয়ে থাকে। একটি নেটওয়ার্কে কিন্তু একটি নয় অনেকগুলো সার্ভার থাকতে পারে। এখানে ছোট্ট একটা বিষয় শিক্ষার্থীরা মনে রাখবা, একটি নেটওয়ার্কে তোমাদের প্রশ্ন করতে পারে একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে। ন্যূনতম একটি নেটওয়ার্কে ন্যূনতম একটি সার্ভার থাকবে, কিন্তু একাধিক সার্ভারও থাকতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটি নেটওয়ার্কে ন্যূনতম একটা সার্ভার থাকবে, সার্ভার ছাড়াও নেটওয়ার্ক সম্ভব, কিন্তু সার্ভার থাকলে ভালো এবং সার্ভার ইম্পর্টেন্ট। বর্তমানে কোনো নেটওয়ার্কে সার্ভার ছাড়া হচ্ছে না, কিন্তু ন্যূনতম একটি আবার একাধিকও থাকতে পারে। আর সার্ভার মানে হলো গিয়ে যে সার্ভ করে সেবা দেয়,
তার মানে একটা মনে করে আমরা পাঁচজন পাঁচজনের একটা দল যদি তৈরি করি অবশ্যই একজন দলনায়ক থাকবে দলনায়ক ছাড়া তো কেউ দল কন্ট্রোল করতে পারবে না ঠিক তেমনি একটা নেটওয়ার্কের জন্য একটা সার্ভার হলো গিয়ে দলনায়ক হিসাবে কাজ করে চলো আমরা দ্বিতীয় যে যন্ত্রপাতি মনে রাখবা এখানে কয়টা যন্ত্রপাতি নিয়ে একটা একটা বিষয় নিয়ে আলাপ করলাম সার্ভার তারপর হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট এখানে দেখো তো ছবিতে দেখা যাচ্ছে সার্ভার থেকে তিনজনে তিনটা কম্পিউটার সংযোগ নিয়েছে এই তিনটা কম্পিউটারই এখানে একটা ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট কী জিনিস আমরা এটা বোঝার চেষ্টা করি ক্লায়েন্ট ক্লায়েন্ট শব্দের অর্থ হলো গ্রাহক কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে যিনি সার্ভার থেকে সেবা নেন তিনিই ক্লায়েন্ট এই যে সার্ভার থেকে যিনি সেবা নিচ্ছেন তিনিই ক্লায়েন্ট সুতরাং তুমি যদি তোমার কম্পিউটার থেকে কোনো নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাও তবে এক্ষেত্রে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট তুমি ক্লায়েন্ট না তোমার কম্পিউটারটা হবে ক্লায়েন্ট তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা ক্লায়েন্ট কী জিনিস সার্ভারের থেকে যেই সেবা গ্রহণ করে সেই ক্লায়েন্ট এক্ষেত্রে আমি যদি সেবা গ্রহণ করি আমিও ক্লায়েন্ট তুমি যদি সেবা গ্রহণ করো তুমি ক্লায়েন্ট এক্ষেত্রে আমি ব্যক্তি ক্লায়েন্ট না আমি যে ডিভাইসের মাধ্যমে নেটওয়ার্ক থেকে সেবাটা নিব ওই ডিভাইসটা তো সেক্ষেত্রে সার্ভারের ক্লায়েন্ট হিসাবে গণ্য হবে শিক্ষার্থীরা এখানে দুইটা বিষয় নিয়ে আলাপ করলাম এখানে তিন নম্বর মিডিয়া মিডিয়া শব্দের অর্থ হলো গিয়ে মাধ্যম যে জিনিস ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হলো মিডিয়া সেক্ষেত্রে মিডিয়াগুলো হলো বৈদ্যুতিক তার কোক্সিয়াল তার অপটিক্যাল ফাইবার ওয়্যারলেস মিডিয়া ইত্যাদি যে মাধ্যমটা ব্যবহার করে আমরা কম্পিউটারগুলোর মধ্যে একটা সংযোগ সৃষ্টি করব ওই মাধ্যমটাই হলো গিয়ে মিডিয়া এক্ষেত্রে প্রথম দিকে তারের মাধ্যমে নেটওয়ার্ক সৃষ্টি করা হতো তারপর আসলো কোক্সিয়াল কেবল বা তার একটু অত্যাধুনিক তারপরে আসলো অপটিক্যাল ফাইবার এখন অপটিক্যাল ফাইবারের মধ্যে বেশিরভাগ নেটওয়ার্কের সৃষ্টি হচ্ছে বিকল্প একটা মাধ্যম আছে সেটা হলো ওয়্যারলেস মিডিয়া যেটা ওয়াইফাই বলো তোমরা সাধারণত ওয়্যারলেস ফিডেলিটি বা ওয়াইফাই তাইলে আমরা এখানে তিনটা বিষয় নিয়ে আলাপ করলাম সার্ভার ক্লায়েন্ট মিডিয়া এখানে তোমরা ছবি দেখতেছ ওয়্যারলেস মিডিয়ার এই যে ওয়্যারলেস তারের মাধ্যমে এটা হলো ওয়্যারলেস এইরকম একটা অ্যান্টিনার মাধ্যমে তারপর অপটিক্যাল ফাইবার এই যে অপটিক্যাল ফাইবার দেখা যাচ্ছে এখানে আর কপার তারের মাধ্যমে এটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেটওয়ার্ক অ্যাডাপ্টার কী দেখো শিক্ষার্থীরা এখানে একটা ছবি আছে একটা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সরাসরি জুড়ে দেওয়া যায় না সেটা করার জন্য কম্পিউটারের সাথে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের সংক্ষিপ্ত রূপ হলো এনআইসি লাগাতে হয় সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটার দিতে পারে আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে তাহলে এনআইসি কার্ডের কাজ কী এনআইসি কার্ডের কাজই হলো মিডিয়ার মাধ্যমে যে তথ্য আসে সেটাকে কনভার্ট করে কম্পিউটারকে দেয় আর কম্পিউটার থেকে যে তথ্য অন্য কম্পিউটারে পাঠানোর জন্য দেয়া হয় সে এটাকে তার এই ইন্টারফেস কার্ডের মাধ্যমে কনভার্ট করে অন্য তারে পাঠিয়ে দেয় এটাই সরাসরি দুইটা কম্পিউটারের মধ্যে কিন্তু সংযোগ হবে না তাহলে কেউ কেউ কারো ডাটা পড়তে পারবে না এই জন্য এরকম একটা এনআইসি কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নেটওয়ার্ক ইন্টারফেস এখানে তোমাকে আরেকটু বোঝাই নেটওয়ার্ক তো বুঝলেই নেটওয়ার্ক ইন্টারফেস মানে একজনের সাথে আরেকজনের যে মুখোমুখি দর্শন সে মিলিয়ে দেয় এটাই সেই কার্ডের কাজ এই কার্ডের মাধ্যমে কিন্তু দুজনে দুজনের তথ্য পড়তে পারে আর এই কার্ডটা না থাকলে কিন্তু কেউ কারো তথ্য পড়তে পারবে না তাহলে আমরা চারটা বিষয় নিয়ে এখানে আলাপ করলাম শিক্ষার্থীরা তারপরে আসো দেখো রিসোর্সকে ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স ক্লায়েন্ট কে ছিল মনে আছে সার্ভার থেকে যে সেবা গ্রহণ করে যে কম্পিউটারে সেটাই ক্লায়েন্ট তাহলে ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স কম্পিউটারের সাথে যদি একটা প্রিন্টার বা ফ্যাক্স লাগানো হয় সেটা হচ্ছে রিসোর্স তোমার কাছে রাখা কোনো সফটওয়্যার বা অন্য কিছু যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্য কেউ ব্যবহার করে সেক্ষেত্রে তোমার কম্পিউটারও একটা রিসোর্স রিসোর্স মানে পুনরায় ব্যবহারযোগ্য পুনরায় উচ্চ তাহলে এখানে দেখো ছবির মধ্যে কী আছে একটা ক্যামেরা আছে একটা ফোন আছে একটা ফ্যাক্স আছে একটা প্রিন্টার আছে এই নেটওয়ার্কের মধ্যে এই প্রিন্টার যে কম্পিউটারের প্রিন্ট দেবে না কেন এই প্রিন্টারের প্রিন্ট হবে তাহলে এই প্রিন্টারটাকে সবাই ব্যবহার করতে পারতেছে তাহলে এটা একটা রিসোর্স এখন যদি কারো কাছে সংযোগ নতুন করে সৃষ্টি করতে হয় তাহলে এই ফ্যাক্সের মাধ্যমে ফ্যাক্স পাঠাতে হবে তাহলে এক্ষেত্রে এই ফ্যাক্সও একটা রিসোর্স যদি কাউকে টেলিফোন করতে হয় এই এই নেটওয়ার্ক ব্যবহার করে টেলিফোনের মাধ্যমে ব্যবহার করে যে কেউ টেলিফোন এই যে এই নেটওয়ার্কে যতগুলো ইউজার আছে সবাই টেলিফোন করতে পারবে তাহলে এই টেলিফোনটা হচ্ছে একটা রিসোর্স আর এই ক্ষেত্রে ক্যামেরা একটা ছবি যদি তোলার প্রয়োজন হয় তাহলে এই ছবিটা সবাই ব্যবহার করতে পারবে তাহলে ছবি এই ক্যামেরাটা হচ্ছে এখানে রিসোর্স আমি কি বুঝাতে পেরেছি তাহলে আমরা পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করলাম এখান থেকে ইউজার যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে সেই ইউজার আমরা একটু আগে যেটা রিসোর্স যেগুলো দেখলাম এগুলো কেউ না কেউ তো ব্যবহার করবে
যারাই ব্যবহার করবে তারাই ইউজার। দেখো এখানে একটা নেটওয়ার্কে যারাই ব্যবহার করতেছে, একটা প্রথমে যেটা বলছিলাম ক্লায়েন্ট, ক্লায়েন্ট হলো কম্পিউটার, এই কম্পিউটারটা হলো ক্লায়েন্ট, আর এই কম্পিউটার যে ব্যবহার করছে সে হলো ইউজার। যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে সেই ইউজার বা ব্যবহারকারী, আমি ব্যবহারকারী, তুমি ব্যবহারকারী। তাহলে ছয়টা বিষয় নিয়ে আলাপ করলাম। এখানে আছে প্রোটোকল, সর্বশেষ যে বিষয়টা তোমাদের বইতে নিয়ে আলোচনা সেটা হলো প্রোটোকল। প্রোটোকল কী জিনিস শিক্ষার্থীটা দেখো, ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করে দিতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা তা আগে থেকেই ঠিক করে নেয় ঠিক কোন বাসায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে তথ্য সাথে কথা বলবে বা যোগাযোগ করবে। এই নিয়মগুলোকেই হচ্ছে প্রোটোকল। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা দুইটা কম্পিউটারের মধ্যে সংযোগ সৃষ্টি করব। সংযোগ কিন্তু অনেক মাধ্যমেই করা যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি এখন গড়া টেলিভিশন দেখি, তা টেলিভিশনের যে কানেকশনটা সেটা আমরা অনেকভাবেই নিতে পারি। কেউ ডিশের মাধ্যমে নেই, কেউ সরাসরি অপটিক্যাল ফাইবার থেকে আকাশ ডিটিএসের মাধ্যমে নেই, অথবা কেউ স্যাটেলাইটের মাধ্যমে এখন কানেকশন নিচ্ছে। কিন্তু মূল উদ্দেশ্য কি? টেলিভিশন দেখা। কিন্তু কানেকশন বিভিন্ন ভিন্নতা, বৈচিত্র্যতা। আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অনেকগুলো লাইন থাকে, কিন্তু রাস্তা থাকে, আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই কোন রাস্তা দিয়ে আমরা যাব। ঠিক তেমনি একটা নেটওয়ার্ক সৃষ্টি করার জন্য, নেটওয়ার্কের প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে সংযোগ সৃষ্টি করার জন্য কোন নিয়মে আমরা কার সাথে কীভাবে একটা কম্পিউটার সাথে একটা সংযোগ সৃষ্টি করব, এটা আগে থেকে নির্ধারণ করতে হয়। যে নিয়ম মেনে দুইটা কম্পিউটার বা একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ সৃষ্টি করে সেটাকে প্রোটোকল বলা হচ্ছে। কেন বলা হচ্ছে প্রোটোকল? কেন না প্রোটোকল ছাড়া কম্পিউটার কম্পিউটারকে চিনবে না, এই জন্য এটাই প্রোটোকল। প্রোটোকল মানে বোঝাতে পেরেছি, যে নিয়ম মেনে বা যে সিস্টেমটাকে বা যে প্রক্রিয়ায় একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ সৃষ্টি হয় আগে থেকে যদি সেটাকে সিলেক্ট করে দেওয়া হয় সেটাই হচ্ছে প্রোটোকল। শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম, এখানে যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, সেটা তোমাদের আরেকবার যাচাই করার জন্য আমি একটা উন্নত কাজ রেখেছি। পূর্ববর্তী স্লাইডে আমরা কম্পিউটার নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। কী কী আমরা কি মনে করতে পারি পূর্ববর্তী স্লাইডে কয়টা বিষয় নিয়ে আলোচনা করেছি শিক্ষার্থীরা? কারো কি মনে আছে? আমি তোমাদের সহযোগিতা করছি, আমরা 60টা বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম থেকে আমরা আবার এই 60টা বিষয় একটু রিভিউ করি। প্রথমেই ছিল সার্ভার, তারপর ছিল ক্লায়েন্ট, তারপর কী ছিল মনে করতে পারো? সার্ভার, ক্লায়েন্ট, তারপর ছিল রিসোর্স, ছিল ইউজার, ছিল প্রোটোকল, ছিল আর কী ছিল শিক্ষার্থীরা মনে নাই? তোমাদের বইটা একটু খোলো, দেখো বইয়ের মধ্যে এই বিষয়গুলো স্পষ্ট লেখা আছে। সার্ভার ছিল, ক্লায়েন্ট ছিল, মিডিয়া ছিল, নেটওয়ার্ক অ্যাডাপ্টার বা এনআইসি কার্ড ছিল, রিসোর্স ছিল, ইউজার ছিল, প্রোটোকল ছিল, এই 7টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা আমরা একটু যদি এই বিষয়টা আমরা নিজেরা নিজে চেখলাম, পরবর্তী লাস্ট যে আমার শিক্ষণ ছিল সেটা হলো নেটওয়ার্কের সুবিধাসমূহ, নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কের সুবিধাসমূহ। কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো সুবিধে রয়েছে, সুবিধা বলে শেষ করা যাবে না। তারপরে এখানে কয়েকটা বিষয় নিয়ে আমি আলাপ করলাম। দ্রুত কম খরচে তথ্য আদান প্রদান করেছে নেটওয়ার্ক থাকার কারণে। খুব অল্প সময়ের মধ্যে এই মুহূর্তে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে ফোনে কথা বলতে পারি এবং সরাসরি ভিডিও কলে কথা বলতে পারি। দ্রুত এবং কম খরচে এটা সম্ভব, শুধু এমবি কার্ডে, অন্য কোনো খরচ নেই। রিসোর্স ব্যবহারের সুবিধা থাকা, একাধিক ডিভাইস কেনার প্রয়োজন হয় না। ওই যে রিসোর্স মানে একটা প্রিন্টার, একটা নেটওয়ার্কের জন্য একটা প্রিন্টার যথেষ্ট, একাধিক তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রিন্টার কেনার প্রয়োজন নাই। সুতরাং রিসোর্স ব্যবহারের সুবিধা থাকা, একাধিক ডিভাইস প্রয়োজন কেনার প্রয়োজন হয় না। প্রত্যেকেই কিন্তু প্রিন্টার বা ফ্যাক্স মেশিন বা ক্যামেরা কেনার প্রয়োজন হয় না। তারপর একাধিক মিডিয়া থাকায় প্রয়োজন মতো নির্বাচন করা যায়। এখন মিডিয়া, একাধিক মিডিয়া আছে, কোক্সিয়াল কেবল আছে, তার আছে, অপটিক্যাল ফাইবার আছে, ওয়্যারলেস মিডিয়া আছে। এখন অনেকেই আছে ব্যয়বহুলটা সিদ্ধান্ত নেবে যে আমি ব্যবহার করবো, অনেকে আছে যে তার ঘরের মধ্যে শুধু নেটওয়ার্ক করবে, যে যার যেরকম ইচ্ছা যেরকম সামর্থ্য সে তার সামর্থ্য অনুযায়ী মিডিয়া ব্যবহার করতে পারে, এখানে কোনো বাধা ধরে নেই। নেটওয়ার্ক কিন্তু সৃষ্টি হবে, নেটওয়ার্ক থাকার কারণে যে কোনো স্থান থেকে তথ্য শেয়ার করা যায়। নেটওয়ার্ক থাকার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন তথ্য শেয়ার হচ্ছে, এবং যার ফলশ্রুতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে খেলা শুরু হলে আমরা বাংলাদেশ থেকেও দেখতে পাচ্ছি। নেটওয়ার্ক থাকার কারণে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। নেটওয়ার্ক এখন নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি ব্যবহার করা হয়, এবং সিসিটিভিটা একটা সময় ছিল কেবল নিয়ন্ত্রিত, এখন পৃথিবী এখন ওয়্যারলেস নিয়ন্ত্রিত বা স্যাটেলাইট নিয়ন্ত্রিত হওয়ার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তকেই কন্ট্রোল করা যাচ্ছে।
নেটওয়ার্ক থাকার কারণে আমাদের জীবনযাত্রা আরো সহজ হয়ে গেছে। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমরা ভ্রমণ করতে যাই, ওখানে ব্যাংকে থেকে টাকা তুলতে পারি। শুধুমাত্র আমাদের দেশে টাকা, আমার ব্যাংকে এসে আমি যে কোনো প্রান্তে ওখানে একটা কার্ড ব্যবহার করে তুলতে পারি, অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমি যাই, আমার ঘরে কে ঢুকছে কে বেরোচ্ছে এগুলো দেখতে পারি। এতে আমাদের জীবনযাত্রা সহজ হয়ে যাচ্ছে। শিক্ষার্থী, তোমাদের জন্য একটা মূল্যায়ন রেখেছি। নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন হয়? ন্যূনতম কয়টি প্রয়োজন? ন্যূনতম দুইটা কম্পিউটার প্রয়োজন। এনআইসি এর পূর্ণরূপ কি মনে করতে পারো? আমি আগেই বলেছিলাম এনআইসি এর পূর্ণ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক মিডিয়া কত ধরনের ও কী কী? নেটওয়ার্ক মিডিয়া কয় ধরনের? তিন ধরনের এখানে আলাপ হয়েছে। একটা হলো বৈদ্যুতিক তার, একটা কোঅ্যাক্সিয়াল কেবল, আর একটা হলো স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার, আরেকটাও আছে ওয়াইফাই বা ওয়্যারলেস মিডিয়া। একটা বাড়ির কাজ রেখেছি শিক্ষার্থীরা, এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এটা তোমাদের বইতে আছে, এই জন্য আমি এটা রেখেছি। তোমার স্কুলে একটি নেটওয়ার্ক স্থাপন করতে কী কী যন্ত্রপাতির প্রয়োজন তার একটি তালিকা তৈরি করবে। তুমি তোমার স্কুলে যদি একটা নেটওয়ার্ক স্থাপন করতে চাও, তাহলে কী কী যন্ত্রপাতি তৈরি হবে তাহলে তুমি একটা তালিকা তৈরি করবে, এর ব্যাপারে একটা তালিকা তৈরি করবে। এতে লাভ কী? তোমার নেটওয়ার্কের তৈরির যন্ত্রপাতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা সৃষ্টি হয়ে যাবে। শিক্ষার্থীদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম। যে যেখানেই থাকো, ভালো থাকো, ভালো রাখো। আসসালামু আলাইকুম।